নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপসে এখন বিভিন্ন ধরনের পেশা নিয়ে আমাদের আলোচনা চলবে। আমরা আগের পার্টে অর্থাৎ আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম যে এবারে আমরা জীবিকা নিয়ে আলোচনা করব এবং একজন মানুষের, একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে তার জীবিকা বা তার পেশা কী হওয়া উচিত সেই বিষয়গুলিকে আমরা পর্যবেক্ষণ করব। সেই বিষয়গুলিকে নিয়ে আমরা একটি জন্মছক থেকে তুলে আনার চেষ্টা করব যে একজন জাতক বা জাতিকা সে কোন প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে। অবশ্যই বিষয়টি অর্থাৎ এই প্রফেশন বিষয়টি জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বৃহৎ বলা যেতে পারে, অর্থাৎ অনেক বড়। তাই একটি পার্টের মধ্যে এটি সম্পূর্ণ কখনোই হতে পারে না। তাই বিভিন্ন পার্টের মধ্যে থেকে আমরা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একজন জাতক বা জাতিকা সে চাকরি করবে, না সে ব্যবসা করবে, না কোনো সে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে, তার কী ধরনের চাকরি ভালো হবে, তার জন্য সে কি আদৌ সরকারি চাকরি পাবে কি না, সে কি প্রাইভেট কোম্পানিতে চাকরি পাবে কি না, সে প্রাইভেট কোম্পানিতে চাকরি পেলে কোন লাইনে চাকরিগুলো তার চাকরির ক্ষেত্রে তার সফলতা আসতে পারে, কোন লাইনে তার চেষ্টা করা উচিত, সরকারির দিকে চাকরি করতে পারলে চাকরি যদি হয় তার তাহলে কোন লাইনে সরকারি চাকরি হওয়া তার জন্য ভালো হবে, কোন লাইনে চেষ্টা করা তার জন্য ভালো হবে। ব্যবসাও যদি করে সে কোনো জাতক জাতিকা, তাহলে তার সে কিসের ব্যবসা করলে ভালো হবে, তার ব্যবসার কতটা মান বৃদ্ধি পেতে পারে তার জন্মছক অনুসারে আমরা এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে এবার আমাদের আলোচনা চলবে। তবে প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা আপনাদেরকে বলবো যে আমাকে আপনারা প্রচুর কমেন্টস বক্সে বিভিন্ন কমেন্টস করেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেন এবং আপনাদের ডেট অফ বার্থ দিয়ে আমাকে প্রশ্ন করেন যে আমার কোন লাইনে চাকরি হবে বা কিসের ব্যবসা করলে আমার বেটার হবে। তো আমি এখানে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে এরকম করবেন না, আমার সঙ্গে এসে আপনারা সরাসরি যোগাযোগ করুন, তাহলে বিষয়টি ভালো হবে। কারণ বিষয়টি কিন্তু অনেক বেশি পর্যবেক্ষণ করার ব্যাপার, এটি কিন্তু একটি ছোট্ট ব্যাপার নয় যে আমি আপনি আমাকে পাঠালেন আপনার ডেট অফ বার্থটা আমি ফট করে বলে দিলাম, এরকম কিন্তু বিষয়টি নয়। তাহলে বিষয়টি যেমন জীবনের ক্ষেত্রে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাহলে তার পর্যবেক্ষণ করা, তার বিচার করা, তার বিশ্লেষণ করাও কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপনারা আমার কাছে এসে সরাসরি এই বিষয়টিকে নিয়ে আলোচনা করতে পারেন, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে পারেন। তো চলে আসবো মূল আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটি হলো জীবিকা, অর্থাৎ একজন জাতক বা জাতিকা কোন পেশার সঙ্গে যুক্ত হতে পারে। পেশার ক্ষেত্রে প্রথমেই আমরা বলেছি যে পেশাকে আমরা তিনটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চাকরি এবং ব্যবসা দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে হচ্ছে সেলফ প্রফেশন, চতুর্থ নম্বরে আরও একটি পেশাকে আমরা সাধারণভাবে দেখছি বর্তমানেতে, সেটা হচ্ছে কমিশন। বিভিন্ন কমিশনের মাধ্যমেও কিন্তু প্রচুর লোক, প্রচুর জাতক জাতিকা কিন্তু রোজগার করে থাকেন। তাহলে সেটাকে নিয়েও আমরা লাস্টে আলোচনা করব। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো একটি জন্মছকের ভেতরে আমরা কী ধরনের গ্রহ সংযোগ, কী ধরনের গ্রহের অবস্থান দেখে আমরা বলতে পারবো যে একজন জাতক জাতিকা সে কি চাকরি করবে না সে ব্যবসা করবে, তার কি চাকরি করা উচিত হবে না তার সে ব্যবসা করা উচিত হবে, এইগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা চলবে এবার থেকে। তো প্রথমেই আমরা একটি জন্মছকের, যখনই একটি জন্মছক আমাদের কাছে আসবে বা একটি জন্মছক থেকে আমরা কিন্তু কি দেখব যে সেই জাতক জাতিকার চাকরি হবে কি না ব্যবসা হবে, অর্থাৎ চাকরি করার জন্য বা ব্যবসা করার জন্য সনাতনী বৈদিক জ্যোতিষের মাধ্যমে আমরা এটাকে পর্যবেক্ষণ করব এবং তার জন্য রয়েছে কিছু সূত্র, এবং এই সূত্রগুলি যদি আমরা মাথায় রেখে সেই জন্মছকটিকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা অনায়াসেই এই বিষয়টির উত্তর পেয়ে যাব, অর্থাৎ সেই জাতক বা জাতিকা তার চাকরি হবে না ব্যবসা হবে। তাহলে প্রথমে আমরা এটাকে খুঁজে বার করব, তারপরে আমরা ধীরে ধীরে এগোবো যে সে কোন লাইনে চাকরি করলে বেটার হবে, তার সরকারি চাকরি বেটার হবে কি না, তার প্রাইভেট কোম্পানিতে চাকরি হবে কি না, তার সরকারি চাকরি আদৌ হবে কি না, তার ব্যবসা হবে কি না, ব্যবসা করলে কিসের ব্যবসা করলে বেটার হবে, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলব। তো আসা যাক মূল আলোচনাতে। তাহলে একটি জন্মছক থেকে আমরা কী করে দেখব যে সেই জাতক চাকরি করবে না ব্যবসা করবে, তাহলে প্রথমেই আমাদের একটি জন্মছকের কে
চাকরি করার ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে যেটাকে দেখতে হবে সেটি হচ্ছে যে একটি জন্মছকে আমরা প্রথমেই যেটিকে দেখব সেটি হচ্ছে যে সেই জন্মছকটির মধ্যে লগ্ন কতটা বলশালী হয়ে রয়েছে। লগ্ন যদি বলশালী হয়ে থাকে বা লগ্নপতির অবস্থান বা লগ্নের অবস্থান আমরা এটাকে দেখব, অর্থাৎ আমরা এটিকে খুঁজে বার করার চেষ্টা করব যে লগ্ন ওপরে কোনো পাপ গ্রহের দৃষ্টি আছে কিনা, লগ্ন কোনোভাবে লগ্নের যে নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতি কোনোভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশনে জড়িয়ে আছে কিনা, অর্থাৎ সংযোগ হয়েছে কিনা। এর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে লগ্নপতি কী অবস্থানে রয়েছে, লগ্নপতি তার মিত্র গ্রহের ক্ষেত্রে যদি অবস্থান করে এটি পজিটিভ, লগ্নপতির সঙ্গে যদি তার মিত্র গ্রহের সঙ্গে অবস্থান করে এটি পজিটিভ, লগ্ন যদি দেখা যায় যে লগ্নকে একাধিক লগ্নপতির মিত্র গ্রহ দৃষ্টি দিচ্ছে তাহলে এটি শুভ, অর্থাৎ আমরা লগ্নের বলটা অবশ্যই প্রথমে দেখে নেব। এবং লগ্নের বলটা দেখার সঙ্গে সঙ্গে আমরা এই কারণেই লগ্নের বলটাকে দেখব, কারণ হচ্ছে লগ্ন যদি স্ট্রং হয় তাহলে একজন জাতক যে স্বপ্নটি দেখে, একজন জাতক যেই টার্গেটটিকে লক্ষ্য করে, যেই টার্গেটটির দিকে সে এগিয়ে যায়, তো সেখান থেকে আর দিকভ্রষ্ট হয় না লগ্ন যদি স্ট্রং হয়। এবং লগ্ন যদি দুর্বল হয়ে যায় তাহলে জাতকের মনের ভেতরে অনেক স্বপ্ন থাকতে পারে কিন্তু সেগুলোকে সাকার করার জন্য যে পরিশ্রম করা দরকার, যে চেষ্টা করা দরকার, যেভাবে এগিয়ে চলার দরকার সেটা কিন্তু ফ্ল্যাস্ট্রেট হয়ে যায়। তাহলে আমরা প্রথমে এটাকে দেখে নেব যে লগ্ন কতটা বলশালী হয়ে রয়েছে। এরপরেও আমরা চাকরি করার জন্য কী দেখব, চাকরি করার জন্য সেকেন্ড পার্টে অর্থাৎ দ্বিতীয় আমরা যেটাকে দেখব সেটি হচ্ছে ষষ্ঠ ভাব, অর্থাৎ সিক্সথ হাউস। সিক্সথ হাউসকে কেন দেখব, কারণ সিক্সথ হাউস হচ্ছে আমাদের দাসত্বের ভাব, সিক্সথ হাউস হচ্ছে আমি অন্যের কাছে যে কাজ করব সেই কাজ করার ভাব, অর্থাৎ সিক্সথ হাউসকে আমাদেরকে দেখতেই হবে। অর্থাৎ চাকরি করা কিন্তু একটি দাসত্ব বলা হয়, অর্থাৎ আপনি সরকারি চাকরিও করুন বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করুন, অর্থাৎ কারুর না কারুর তলায় আপনি আছেন, অর্থাৎ এটিকে বলা হয় দাসত্ব করা। তাহলে সিক্সথ হাউস থেকে আমরা দাসত্ব যেহেতু বিচার করি তাহলে আমরা সিক্সথ হাউসের অবস্থান দেখব। এবং এটিকে কী দেখব, এটিকে দেখব যে সিক্সথ হাউসের সঙ্গে যদি কোনোভাবে দশম ভাব, নবম ভাব বা ইলেভেন্থ হাউস যদি সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে সেই জাতক চাকরি করলেই ভালো হবে। দশম ভাব হচ্ছে কর্মের ভাব, নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব এবং একাদশ ভাব হচ্ছে যাবতীয় আয় ভাব। তাহলে ষষ্ঠপতি যদি দশমপতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, ষষ্ঠপতি যদি নবমপতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, ষষ্ঠপতি যদি একাদশপতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে এটি চাকরির জন্য পজিটিভ। এরপরে আমরা দেখব যে দশম ভাবের সাথে লগ্নের অথবা ষষ্ঠভাবের কোনো সম্পর্ক স্থাপন হয়েছে কি না, আবার বলছি, এরপরে আমরা তৃতীয় নম্বরেতে দেখব যে দশম ভাবের সঙ্গে বা ষষ্ঠভাবের সঙ্গে বা লগ্নের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে কি না। এবং তার সঙ্গে সঙ্গে শনি হচ্ছে দাসত্বের কারক, শনি হচ্ছে দাসত্বের কারক গ্রহ, তাহলে আমরা তার সঙ্গে সঙ্গে এটাও দেখব যে দশম ভাবের সঙ্গে বা ষষ্ঠভাবের সঙ্গে বা লগ্নভাবের সঙ্গে কোনোভাবে শনি সম্পর্ক স্থাপন করেছে কি না। যদি সম্পর্ক স্থাপন করে তাহলে আরও পজিটিভ। এবারে আমরা এটাকে দেখব যে শনি কোন জায়গা থেকে সম্পর্ক স্থাপন করছে, শনি কি দুর্বল হয়ে সম্পর্ক স্থাপন করছে না শনি খুব প্রচণ্ড স্ট্রং হয়ে সম্পর্ক স্থাপন করছে। শনি যদি প্রচণ্ড স্ট্রং হয়ে শনি নিজের স্বক্ষেত্রে, শনি নিজের মিত্রক্ষেত্রে, শনি নিজের উপচয় স্থানেতে অবস্থান করে বা শনি নিজের উচ্চক্ষেত্রে অবস্থান করে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে সেটি আরও পজিটিভ হয়ে গেল একটি চাকরি করার জন্য, এটিকে আমরা অবশ্যই পর্যবেক্ষণ করব। তার সঙ্গে সঙ্গে আমরা এবারে পর্যবেক্ষণ করব যে সরকারি চাকরির ক্ষেত্রে আমরা এটাকে পর্যবেক্ষণ করব যে সাধারণভাবে আমি যেটা বলছি সরকারি চাকরির জন্য আমি আলাদাভাবে একটি অনুষ্ঠান তৈরি করব, সেখানে সরকারি চাকরির জন্য আরও অনেক কিছু দেখতে হয়, কিন্তু সাধারণভাবে আমরা যেটিকে দেখব সেটি হচ্ছে যে রবি হচ্ছে সরকারি চাকরির কারক, রবি হচ্ছে সরকারি চাকরির যেহেতু কারক তাহলে রবি যদি দশমপতির সঙ্গে বা ষষ্ঠপতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু সরকারি চাকরির জন্য পজিটিভ। এবং তার সঙ্গে সঙ্গে রবি এবং শনি যদি শুভভাবে অবস্থান করে, অর্থাৎ রবি এবং শনি যদি শুভভাবে বলতে কি রবি এবং শনি একে অপরের যদি তৃতীয় একাদশে অবস্থান করে বা পঞ্চম নবমে অবস্থান করে,
অর্থাৎ রবি এবং শনি একে অপরের থেকে যদি কেন্দ্র কোণে অবস্থান করে বা উপজয় স্থানে অবস্থান করে সেটিও কিন্তু সরকারি চাকরির জন্য পজিটিভ। কিন্তু রবিকে খেয়াল রাখতে হবে রবি যেন খুব বেশি দুর্বল বা পীড়িত না হয়, রবি যেন স্ট্রং হয়ে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু পজিটিভিটিটা আরও একটু বাড়বে। এর সঙ্গে সঙ্গে রবি যদি অগ্নি রাশির মধ্যে অবস্থান করে সম্পর্ক স্থাপন করে তাহলে পজিটিভিটিটা আরও একটু বাড়বে। তাহলে এরকম করে আমরা কিন্তু এটিকে পর্যবেক্ষণ করব। এবং এই সমস্ত বিষয়গুলিকে দেখা হয়ে যাবার পর আমরা সিধে সিধে চলে যাব ডি-10 চার্ট। ডি-10 চার্ট অর্থাৎ দশমাংশ চার্টে। ঠিক দশমাংশ চার্টেতে আমরা এটিকে খেয়াল রাখার চেষ্টা করব যে আমরা যখন লগ্নকুণ্ডলী থেকে আমরা যখন দেখলাম, অর্থাৎ আমাদের ন্যাটাল চার্টেতে আমরা লগ্নের দশমপতি কে সেটাকে আমরা আগে দেখে নেব যে লগ্নের দশমপতি কে, সেইটিকেই আমরা দশমাংশ চার্টেতে গিয়ে দেখব যে সেই দশমপতি গ্রহটি কোথায় অবস্থান করছে। সেই দশমপতি গ্রহটি যদি তার মিত্রক্ষেত্রে অবস্থান করে বা তার স্বক্ষেত্রে অবস্থান করে বা অর্থাৎ ডি-10 চার্টেতে, তাহলে কিন্তু চাকরি করার জন্য খুবই পজিটিভ একটি যোগ সৃষ্টি হয়েছে। তখন কিন্তু আমরা একজন জাতককে অবশ্যই বলতে পারবো যে আপনি চাকরি করুন, আপনার জন্য চাকরি করাটা খুবই ভালো হবে বা আপনি চাকরি করে সফল মানুষ, সফল একজন চাকরিজীবী হতে পারবেন। এটি আমরা সাধারণভাবে দেখব। এবারে একটি বিষয় চলে আসবে যে সে কোন লাইনে গিয়ে চাকরি করলে পারে তার বেটার হবে, সে কোন লাইন থেকে যদি নিজেকে চালিত করে তাহলে তার জন্য সেটা পজিটিভ হবে। এর জন্য আমি পরের অনুষ্ঠানগুলো পরপর পরপর আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, কারণ এটি কিন্তু একটি বড় বিষয়, এটি পরপর চলবে, আপনাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে। ঠিক এবার আমরা একটি জন্মছক থেকে কিভাবে দেখব যে একজন জাতক ব্যবসা করবে কিনা। তাহলে ব্যবসা করার জন্য আমাদের প্রথমে যে কথাটিকে আবার বলবো সেটি হচ্ছে সেভেন্থ হাউস, সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যবসার ভাব, সপ্তম ভাব হচ্ছে আদান প্রদানের ভাব। তাহলে সপ্তম ভাবের সঙ্গে যদি কোনোভাবে দশম ভাবের সম্পর্ক স্থাপন হয়, সপ্তম ভাবের সঙ্গে যদি কোনোভাবে নবম ভাবের সম্পর্ক স্থাপন হয়, সপ্তম ভাবের সঙ্গে যদি কোনোভাবে একাদশ ভাবের সম্পর্ক স্থাপন হয়, সপ্তম ভাবের সঙ্গে যদি কোনোভাবে দ্বিতীয় ভাবের সম্পর্ক স্থাপন হয়, তাহলে কিন্তু সেই জাতকের জন্য ব্যবসাটা ভালো হবে, অর্থাৎ ব্যবসা করার জন্য তার সুযোগ সৃষ্টি হয়েছে। তাহলে এবারে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে যে এই যে সম্পর্কগুলো স্থাপন হচ্ছে, এই সম্পর্কগুলো কিভাবে স্থাপন হচ্ছে। আমরা কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে প্রথমে দেখে নেব সেই লগ্নের অবস্থানটিকে, যেটি চাকরির ক্ষেত্রে বলেছিলাম। এটি কিন্তু এই লগ্নের যে স্ট্রেন্থ এটা আমরা সমস্ত বিচারের ক্ষেত্রে প্রথমে দেখব। তো আমরা এবারে ব্যবসার ক্ষেত্রে কি দেখব, ব্যবসার ক্ষেত্রে দেখব যে সপ্তম ভাবের সঙ্গে যদি দ্বিতীয় নবম দশম বা একাদশ ভাবের সম্পর্ক স্থাপন হয়, তাহলে আমরা বলতে পারবো যে সেই জাতক ব্যবসা করে সফলতা লাভ করবে। এরপরে আমরা এটাকে খেয়াল রাখবো যে সেই সম্পর্কটা কিভাবে স্থাপন হচ্ছে, এই সম্পর্কটাকে কিভাবে স্থাপন হচ্ছে, অর্থাৎ সেই যে সম্পর্কটা স্থাপন হচ্ছে সেই সম্পর্কটা কি তার মিত্রগৃহে মিত্রঘরে স্থাপন হচ্ছে, অর্থাৎ সপ্তমপতি দশমপতির সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছে। যদি হয় সপ্তমপতি দশমে চলে গেছে, দশমপতি সপ্তমে চলে গেছে, তাহলে এটি খুব পজিটিভ। আবার সপ্তমপতি যদি একাদশভাবে চলে আসে, সপ্তমপতি যদি নবমভাবে চলে আসে বা নবমপতি যদি সপ্তমে চলে যায়, এটিও কিন্তু ব্যবসার জন্য পজিটিভ। এই বিষয়টিকে আমরা খেয়াল রাখব। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে আমরা খুব বেশিভাবে আরও একটি বিষয়কে খেয়াল রাখবো, সেটি হচ্ছে সেকেন্ড হাউস। কারণ সেকেন্ড হাউস হচ্ছে আমাদের লিকুইড মানির ঘর, সেকেন্ড হাউস হচ্ছে আমাদের অর্থের ঘর। সেকেন্ড হাউস কতটা বলশালী আছে এই বিষয়টি কিন্তু আমরা ব্যবসা করার ক্ষেত্রে খুব বেশিভাবে খেয়াল রাখবো, অর্থাৎ জীবিকার ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে যে কোনো সেকেন্ড হাউসকে কিন্তু আমরা প্রাধান্য দেব, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমরা একটু বেশি তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা সেকেন্ড হাউসটিকে অবশ্যই দেখার চেষ্টা দেখে নেবো, প্রথমেই পর্যবেক্ষণ করে নেব। তো এবারে আমরা দেখলাম, দেখব যে সপ্তম ভাবের সাথে এই সমস্ত ভাবের সম্পর্ক হয়েছে কি না, এবং সেই সম্পর্কটি যদি তাদের মিত্রক্ষেত্রে হয় বা তাদের ওপরে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে সেই সম্পর্কের ওপরে, বা সপ্তম ভাব যদি শুভ গ্রহের দৃষ্টি হয়, তাহলে কিন্তু ব্যবসা করার জন্য পজিটিভ। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে সপ্তমপতি যদি কোনোভাবে অষ্টমের সঙ্গে বা ষষ্ঠের সঙ্গে বা দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে পজিটিভ হবে না। তবে এখানে আরও কিছু বিষয় চলে আসবে, সেগুলি নিয়ে আমি পরে আলোচনা করব, তাই আপনাদের অনুষ্ঠানটি পুরো সম্পূর্ণ দেখতে হবে পরপর, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমরা দেখব যে সপ্তমপতি
সপ্তম পতি গ্রহটি যদি বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সপ্তম পতি গ্রহটি যদি বৃহস্পতি বা শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে এটি কিন্তু খুব পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ দেখা গেল যে সপ্তম পতি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, বা সপ্তম পতি শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, বা সপ্তম পতি দশমে গেছে, সেই দশমে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ কোনো না কোনোভাবে বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে অবস্থান করলে সেটি পজিটিভ। এটি কেন পজিটিভ? কারণ হচ্ছে বৃহস্পতি এবং শুক্র হচ্ছে অর্থদাতা গ্রহ। তাহলে ব্যবসার জন্য কিন্তু একটা অর্থের ব্যাপার কিন্তু সবসময় ব্যবসার মধ্যে থাকে। যেমন চাকরির ক্ষেত্রে মাস সারা মাসে পরিশ্রম করার পরে মাসের শেষে গিয়ে একটা আমরা সাধারণভাবে মাইনে পেয়ে থাকি, আমরা একটা পারিশ্রমিক পেয়ে থাকি। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়তই একটা টাকা পয়সার লেনদেন চলে। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই যে যোগগুলি সৃষ্টি হচ্ছে সপ্তমের সঙ্গে দশমের বা সপ্তমের সঙ্গে, যেহেতু সপ্তমটা হচ্ছে ব্যবসার ঘর, তাহলে আমরা দেখব যে সপ্তম পতির সঙ্গে যদি অর্থদাতা গ্রহ বৃহস্পতি বা শুক্রের সম্পর্ক স্থাপন হয় তাহলে কিন্তু সেটি ব্যবসার জন্য খুব পজিটিভ। আবার সপ্তম পতির সঙ্গে যদি রাহু বা শনি সম্পর্ক স্থাপন করে, তাহলে কিন্তু রাহু যদি শুভভাবে অবস্থান করে, সম্পর্ক স্থাপন করে, সেটি কিন্তু ব্যবসার জন্য পজিটিভ। কিন্তু রাহু কিন্তু ব্যবসার মধ্যে অনেক রকমের জটিলতা সৃষ্টি করবে, রাহু কিন্তু ব্যবসার মধ্যে কিন্তু অনেক রকমের ঝুটঝামেলা সৃষ্টি করে। আবার রাহু কিন্তু অনেক সময় যদি পজিটিভ রাহু থাকে তাহলে কিন্তু অবশ্যই পয়সা দেয় এবং অনেক তাড়াতাড়ি ব্যবসাকে বাড়িয়ে তোলার ক্ষেত্রে রাহুর ভূমিকা বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই বিষয়টিকে আমরা দেখব। এরপরে আমরা দেখব যে ওভারঅল নাইন্থ হাউসের অবস্থান কী আছে। নবম ভাব হচ্ছে আমাদের সৌভাগ্যের ঘর। আমরা যেখান থেকে যাই ইনকাম করি আমরা নাইন্থ হাউসকে দেখব। নাইন্থ হাউসকে এই কারণে দেখব যে নাইন্থ হাউস হচ্ছে সৌভাগ্যের ঘর। সেই জাতক বা জাতিকা কতটা বড় জায়গায় অ্যাচিভ করতে পারবে সেই জায়গাটা কিন্তু আমরা নাইন্থ হাউস থেকে একটা ইন্ডিকেট পাবো। তাহলে এই সমস্ত যে সম্পর্কগুলো দেখলাম বা বললাম, এই সমস্ত সম্পর্কগুলোকে বিচার করার পরে আমরা যদি দেখি যে নাইন্থ হাউস খুব স্ট্রং হয়ে রয়েছে বা নাইন্থ হাউসের ওপরে খুব শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, তাহলে কিন্তু ব্যবসার জন্য কিন্তু এটি খুবই পজিটিভ। এটা সাধারণভাবে আমি বললাম। এবং এরপরে আমি একজন সফল ব্যবসায়ী, একজন ভালো ব্যবসায়ী হতে গেলে পরে কী ধরনের যোগ থাকা দরকার সেগুলিকে নিয়েও আমি আলোচনা করব। তো অবশ্যই আলোচনাগুলি পরপর আপনারা দেখতে থাকবেন, আলোচনাগুলি কিন্তু একটি পার্টে সম্পূর্ণ হবে না। আপনারা যারা জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা ভালোবাসেন বা জ্যোতিষটাকে কিছুটা মেনে চলেন বা জ্যোতিষটাকে কিছুটা হলেও বোঝার চেষ্টা করেন, তাদের জন্যই আমার এই অনুষ্ঠানগুলি চলছে। এবং এই অনুষ্ঠানগুলির মাধ্যমে আশা করব যে আপনারা হয়তো কিছুটা হলেও উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, এর পরের দিন আবার এই প্রফেশন নিয়ে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণের জন্য নমস্কার।